আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা প্রকৃতি জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের পার্ট দুই এর নিফাক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা নিচের ক্লাসে নিফাক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা জেনেছ বা শুনেছ, আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আজকে মোটামুটিভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা নিফাক সম্বন্ধে আলোচনা করব। নিফাক এই শব্দটা একটা আরবি শব্দ, এই শব্দটার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে কপটতা, 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 অর্থাৎ প্রতারণা করা, ধোঁকা দেওয়া, দ্বিমুখী নীতি পোষণ করা, অর্থাৎ মুখে একরকম কথা বলা, অন্তর আরেক রকম কাজ করা, অন্তর একরকম চিন্তা করা, মুখে অন্যরকম কাজ করা। ইসলামী পরিভাষায় মুখে ইমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা সাধারণত সামাজিক এবং পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে, অর্থাৎ যারা মুনাফিক, যারা কপট, যারা ভণ্ড, তারা কি করে সামাজিকভাবে নানান রকম দুনিয়াবী সুযোগ সুবিধা লাভের জন্য এরূপ করে থাকে, অর্থাৎ যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, অর্থাৎ তারা কোপ বোঝে ঝোঁক মারে, ঝোঁক বোঝে কোপ মারে, এরকম একটা ধারণা। তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে। যখন তারা কাফির দলের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আবার যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয় তখন মুসলমানদেরকে বলে আমরা তো তোমাদের সাথেই আছি। এই প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা বাকারার 14 নম্বর আয়াতে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّ مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْلِحُونَ مُسْتَحْزِيُونَ। যখন তারা, অর্থাৎ কারা, মুনাফিকরা, ভণ্ডরা ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ইমান এনেছি, আমরা ইমানদারদের সাথে আছি, তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরই দলের। আর যখন তারা আবার গোপনে তাদের শয়তানদের সাথে, অর্থাৎ তাদের অনুসারী যারা, তাদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। অর্থাৎ মুনাফিকরা মুসলমানদের সাথে যা করে, মুসলমানদের সাথে এসে যেমন ইমানদারি আচরণ করে, ইমানদার সুলভ ব্যবহার করে, তখন এটা বোধ ধরে নিতে হবে এটা শুধু তাদের ভণ্ডামি আর তামাশা। তারা নিজেরাই যখন তাদের গোপন শত্রুদের কাছে গিয়ে বলে আমরা মুসলমানদের সাথে কি করি, তামাশা ঠাট্টা করি, এক কথায় অন্তরে কুফর রেখে মুখে ইমানের কথা প্রকাশকে নিফাক বলে, আর এরূপ প্রকাশকারী হল মুনাফিক, যারা অন্তরে কুফর লুকিয়ে রেখে মুখে ইমানের কথা বলে, তাদেরকেই বলা হয় মুনাফিক, তারাই হল মুনাফিক। আর এই কর্মকাণ্ডে যারা লিপ্ত হয়, অর্থাৎ যারা এই কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী নীতি অনুসরণ করে, প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, তারাই হলো মুনাফিক। মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ যা বলেছেন, নিফাক হলো নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত একটা কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এই সত্য জানতে পাই, তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে, উত্তম আচরণ, উত্তম চরিত্র তারা কখনোই